নমস্কার আমি ত্রিজিত দাস এখানে শ্যামনগর কোচিং সেন্টারে ফুটবল কোচিং সেন্টারে অ্যাজ এ মেন্টার হিসেবে আছি তো মাসে একবার করে আসতে হয় খুবই বিজি শিডিউলের মধ্যে আসতে হয় কিন্তু তবুও বলবো এদের মিনাদের আতিথিয়তা এবং সত্যিকারের প্রত্যেকে এখানে মাঠের পরিবেশ এটা সত্যিকারের একটা অভূতপূর্ব কারণ হচ্ছে আমরা কলকাতাতেও দেখেছি মাঠ খেলার মাঠ থেকে শুরু করে প্লেয়ারদের প্রোগ্রেস থেকে শুরু করে সমস্ত কিছু আমার নিজের একটা অ্যাকাডেমি আছে এবং সেল ফুটবল একাডেমি বানপুরে আমি চিফ কোচ কিন্তু সব মিলিয়ে যদি দেখতে হয় এই পিছিয়ে পড়া জায়গা থেকে যদি প্লেয়ার তুলে আমরা না আনতে পারি তাহলে কিন্তু আমাদেরই এটা ব্যর্থতা তো সেই জন্য আমরা যেহেতু ফুটবল অন্বেষণ আর অন্বেষণে আমরা ব্যস্ত ফুটবল আর খোঁজে বা ফুটবল কোনখান থেকে ফুটবল আর উঠে আসতে পারে সেটার দিকে আমি ব্যস্ত তো সেক্ষেত্রে পলাশিতে ওনাদের ডাকে পলাশিতে আমি সারা দিয়েছি এবং আমার মনে হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে এখান থেকেও ভালো প্লেয়ার বেরোতে পারে এখান থেকেও ভারতবর্ষ তথা বাংলায় অনেক প্লেয়ার খেলতে পারে তাদের প্রোগ্রেস আছে আন্ডার সিক্স থেকে আন্ডার টোয়েন্টি অব এখানে সমস্ত গ্রুপের প্লেয়াররা আছে যেটা আমার নিজের ফুটবল একাডেমিতে আমরা পড়েছি তো আমার মনে হয় এখান থেকে প্লেয়ারদের বেসিক লেভেল ডেভেলপমেন্ট প্রসেসে যদি আনা হয় বা এদের যদি ঠিক মতন শেখানো যায় তাহলে আমার মনে হয় এখান থেকেও অনেক ভালো প্লেয়ার বেরোতে পারে শুধু সেটাই নয় আমরা আলোচনা আলোচনার মধ্যে নিশ্চয়ই থাকবো এদের কর্মকর্তাদের সঙ্গে যে হিরো আইএসএল পরের বছর যাতে আন্ডার সিক্স থেকে আন্ডার টুয়েলভ অবধি যে প্রোগ্রামিংটা করা হয়েছে রিলায়েন্স থেকে সেটা যাতে এনারা খেলতে পারেন যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট